শ্রীগুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকের এই মিডিয়ার যুগে আমরা অনেক তথ্য চারিদিকে দেখতে পাই কিন্তু সব তথ্যই যে সঠিক তা নয় কি খবরের কাগজেও ভুরি ভুড়ি মিথ্যে কথা লেখা হয় আজকালকার যুগে ফ্যাক্ট চেক করাও যেমন সহজ ইন্টারনেটে গিয়ে আমরা সহজেই সত্যতা খুঁজে বার করতে পারি যদি ইচ্ছা থাকে জানার আবার অপরদিকে ব্রেন ওয়াশ হওয়াও সহজ কিছু মানুষ ব্লাইন্ডলি কিছু পত্রপত্রিকা খবরের কাগজকে অন্ধের মতো বিশ্বাস করেন একবার প্রকাশিত হলো অমুক সাধু এই এই ভণ্ডামি করেছে খবরের কাগজে জোর তোর লেখা হলো খবরের কাগজ যা লিখেছে তা সেই মুহূর্ত অব্দি মিথ্যে নয় তারা বড় বড় করে লিখেছে উনি কী কী ভণ্ডামি করেছেন ওনার নামে কতগুলো এফআইআর হয়েছে অনেকে পুলিশ গ্রেফতার করেছে তারপর কি হলো তারপর যখন উনি কোর্টে গেলেন কোর্ট থেকে বলা হলো উনি সম্পূর্ণ নির্দোষ তারপরে কিন্তু সেই ফলো আপ নিউজটা কোনো খবরের কাগজে আর ছাপায় না কিন্তু যখন উনি ধরা পড়েছিলেন বড় বড় করে হেডিং হয়েছিল কিন্তু যখন উনি নির্দোষ প্রমাণিত হলেন তখন কিন্তু আর সেই ফলো আপ নিউজ কেউ ছাপায় না যেটা সদ্গুরুর ক্ষেত্রেও আমি দেখেছি ওনার নামে অনেক অ্যালিগেশান দিয়েছিল যে উনি এলিফেন্ট করিডরে আশ্রম বানিয়েছেন উনি হাতিদের হত্যা করেছেন উনি যে শিব মূর্তিটা বানিয়েছেন ওটাকেও বলা হয়েছিল ফ্যাক্টরি শেড ইত্যাদি ইত্যাদি যেগুলো একদম বেসলেস পরবর্তীকালে উনি প্রতিটা কেস জিতে যান ওনার কোনো ক্ষতি কেউ করতে পারেনি এবং প্রমাণ সহ ওনাদের ওয়েবসাইটেও ওনারা দিয়ে দিয়েছিলেন যে কটা অ্যালিগেশন ওনার নামে হয়েছিল এবং উনি বলেওছিলেন যে এক ইঞ্চ যদি ভুল আমার কোনো হয়ে থাকে আমি ভারতবর্ষ ছেড়ে চলে যাব কিন্তু কেউ প্রমাণ করতে পারেননি উনি এখনও ওপেনলি সবাইকে বলে রেখেছেন আপনারা টিম নিয়ে যান এক ইঞ্চ যদি ভুল প্রমাণ করতে পারেন তাহলে উনি কিন্তু দেশ ছেড়ে চলে যাবেন তারপরেও দেখা গেছে অনেক খ্রিস্টান মতাবলম্বী কিছু অন্যান্য ধর্মের লোকেরা চেষ্টা করেছিলেন কিন্তু উল্টো হয়ে গেছে ওরা ওখানে গিয়ে ওরাই ওনার ভক্ত হয়ে গেছেন এখন প্রচুর মুসলিম ছেলে আছে আপনারা শুনলে অবাক হবেন যারা ওখানে শিবের উপাসনা করছেন ওখানে ফুল টাইম ভলেন্টিয়ার এমনকি ব্রহ্মচারী আর মানুষের মিথ্যা কথা কতদিন চলবে এখন টেকনোলজির যুগে স্যাটেলাইট ভিউতে পরিষ্কার দেখা যাচ্ছে ওরা বিভিন্ন স্যাটেলাইট ভিউ বার করেছে অনেক বছর আগেকার যেখানে দেখা যাচ্ছে যেখানে উনি আশ্রম করেছেন ওখানে কোনো কালেই কোনো বসতি ছিল না কোনো কালেই কোনো চাষাবাদ ছিল না বরং ওখানে জমি একদম ধুধু প্রান্তর ছিল সেখানে উনি গাছপালা লাগিয়ে বরং সেই পাহাড়ের চিত্রই পরিবর্তন করেছেন এবং ওই সকল এরিয়ায় উনি গাছপালা লাগানোর জন্য বুক ওয়ার্ল্ড রেকর্ডও পেয়েছেন ওনার টিম সহ উনি একদিনে প্রায় আট লক্ষ গাছ রোপণ শুধু করেননি এখন সেই গাছগুলো বিশাল বিশাল বড়ো হয়েছে সেখানে বরং বিভিন্ন প্রাণীরা এসে বসবাস করছে এখন প্রায় জঙ্গলের আকার ধারণ করেছে আর আমি নিজে গিয়েও দেখে এসেছি ওনারা কী কাজ করছেন সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ওনার নামে মিথ্যে দোষ দেওয়া হয়েছিল। যখন ওনার নামে দোষগুলো দেওয়া হয় তখন ওখানকার লোকাল পেপার এদিককার অনেকে ওনার নামে অনেক কিছু লিখেছিলেন কিন্তু যখন উনি নির্দোষ প্রমাণিত হলেন এখন আর কেউ কোনো কিছু লিখলেন না বা ক্ষমা চেয়েও লিখলেন না যে আমরা ভুল ছাপিয়েছিলাম উনি কিন্তু এগুলো কোনোটাই করেননি যাই হোক তবে আমরা এখন সকলেই জানি বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেল খবরের কাগজ এরা কারোর না কারো চাটুকারিতা করেই বড়ো হয় এমনকি ইউটিউবেও এমন এমন অনেক চ্যানেল আছে যেগুলো আমরা ভাবি যে হয়তো নিজে থেকেই খবর বলছে কিন্তু ওইরকম নয় তাদের পিছনে অনেক রাজনৈতিক দল আছে যারা তাদেরকে স্পন্সার করছে যেমন আমারই চেনা একটি চ্যানেল আছে জার্মানি থেকে অপারেট হয় সেটা কিন্তু এখানকার ভারতীয় একটি পার্টি স্পন্সার করে এরকম রাজনৈতিক দলের অনেক স্পন্সর থাকে এছাড়া অন্যান্য স্পন্সর তো থাকেই আরেকটি চ্যানেল আছে যেটি সম্প্রতি বন্ধ হয়ে গেছে তারা শর স্পন্সার পায়নি কিন্তু তারা একটু বেশি সত্যি বলছিল তাই জন্য আজকে তাদের বন্ধ হতে হয়েছে কারণ দেখুন প্রকৃতি নিজেকে ব্যালেন্স করে একদিকে ভালোদের ভালোদের উত্থান হলে অপর দিকে কিন্তু খারাপদের উত্থান হচ্ছে আজকে ওই চ্যানেলটা বন্ধ হয়েছে কারণ ওর উপর মাস রিপোর্ট হয়েছে নিশ্চয়ই কোনো গ্রুপ বা কোনো এমন সংগঠন আছে যারা একসাথে মাস রিপোর্ট করেছে আমার এই চ্যানেলটাও আজকে যারা আপনারা শুনছেন এই চ্যানেলটাও একসময় মাস রিপোর্ট হয়েছিল বিভিন্ন কারণে যাই হোক আজকের মূল আলোচনায় ফিরে আসি আমাদের আজকের আলোচনা স্বাস্থ্য বিষয়ক তবে একবার খবরের কাগজে বেরিয়েছিল যে থানকুনি শাক স্বাস্থ্য বিরোধী অর্থাৎ স্বাস্থ্যের ক্ষতি করে খবরের কাগজ এরকম কেন লিখল এর পিছনেও স্পন্সার আছে এর পিছনেও চাটুকারিতা আছে যাতে অ্যালোপ্যাথি ওষুধ বাজারে মার না খায় তখন ওই ব্যবসায়ীরা তাদেরকে টাকা দিয়ে এটা লেখালো যে থানকুনি শাক স্বাস্থ্যবিরোধী কারণ থানকুনি শাক এমন একটি শাক যাতে প্রচুর রোগের নাশ করে সকালে যদি কেউ খালি পেটে খায় কিন্তু খবর কাগজে বেরোলো যেই বেরোলো মানুষ ভয় পেয়ে গেল মানুষ মুঠো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া শুরু করলো স্বামী পরমানন্দজি বলছেন থানকুনিতে আমার সহ সারে এরকম বিভিন্ন পাতা আছে জাম পাতার রস সকালে খালি পেটে চার পাঁচটা করে কচি জামপাতা চিবিয়ে খেলে রক্ত আমাশ ও সাদা আমাশ হয় দুটোই ভালো হয় আর দুর্বা ঘাস সূর্যোদয়ের পূর্বে চিবিয়ে খেলে যাবতীয় মুখের রোগ সারে দুর্বা দিব্যগুলম বলতা ভীমরুল হুল ফোটালে ফুল ফুলগাছের পাতার রস লাগালে অথবা খাবার সোডা ও স্থানে ঘষে দিলে যন্ত্রণা কিছুক্ষণের মধ্যেই কমে যায় তারপর সজনে পাতা নুন ছাড়া সিদ্ধ করে খেলে হাই প্রেশার কমে পুনর্নোভা শাক সেদ্ধ করে খেলে লিভার গল ব্লাডার ও কিডনিতে স্টোন বা পাথর হলে তা গলে বেরিয়ে যায় বেশ কিছুদিন ধরে খেতে হবে আর প্রস্রাব না হলে বা কম হলে এই শাক খেলে প্রস্রাবও সরল হয় কুলত্থ কলাই কুলত্থ কলাইও পনেরো দিন খেলে কিডনি থেকে স্টোন বার করে দেয় কুলেখাড়ার ঝোল কুলেখাড়ার ঝোল খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে থানকুনি ব্রাহ্মী জাতীয় শাক এটাকে চুনজলে ধুয়ে গাওয়া ঘিয়ে ভেজে খেলে ব্রেনের পুষ্টি হয় ব্রাহ্মী শাকও ওই ফল হয় আবার থানকুনিতেও ওইরূপভাবে খেলে একই ফল হয় দইখই পাতার রস কদিন খেলেই মেয়েদের লিউকোরিয়া রোগ ভালো হয় আর একটা কথা প্রতিদিনের খাদ্য তালিকায় তেঁতো থাকা ভালো উচ্ছে করলা নিমপাতা পটল পাতা প্রভৃত্তি যাদের ঘুম আসে না অনিদ্রায় শুশনি শাকের ঝোল খেলে ও ভাতের আমানি সকালে খেলে এবং পায়ের তলায় ও নখে শস্যের তেল দিয়ে শুলে ভালো ঘুম হয় আর পুকুরে শস্যের তেল মেখে অবগাহন স্নান করতে হয় শরীরের পক্ষে খুব ভালো এবার আসি ভারতীয় ডালের প্রসঙ্গে যা অনেক অপবাদ ছড়ানো হয়েছিল সেই সময়কালে ইংরেজদের আমলেও অনেক অপবাদ ছড়ানো হয়েছিল শুধুমাত্র ভারতীয় খাদ্যগুলোকে নষ্ট করার জন্য এই প্রসঙ্গে স্বামী পরমানন্দজির কিছু আলোচনা আজকে করছি গুরুজি বলতেন ডালের মধ্যে ছোলা অরহর মুসুরি খুব পুষ্টিগুণ সম্পন্ন বা প্রোটিনযুক্ত খাদ্য বক্ষ সংক্রান্ত রোগীদের ক্ষেত্রে ছোলার ডাল ছোলা সিদ্ধ ছোলা ভাজা খুব উপকারী মুসুরির ডাল আমিষ খাদ্য নয় নিরামিষ খাদ্য আর্যদের খাদ্যবিধি প্রচলনের পর এটি বাইরে থেকে এসেছিল তাই আর্যদের খাদ্যবিধিতে নেই বলে অজ্ঞানবশত অনেক সংস্কারপন্থী এটাকে আমিষ বলে গণ্য করে খেসারি বা তেওরার ডাল খেলে প্যারালাইসিস হয় এই কথা বলে কিছু ব্যবসায়ী বিজ্ঞানীদের টাকা খাইয়ে অপপ্রচার করছে এবং দেশীয় ডালের বাজার নষ্ট করছে এ কথাও গুরুজি বললেন প্রকৃতপক্ষে খেসারির ডাল বা তেওরার ডাল খুব ভালো হাই প্রোটিনযুক্ত খাদ্য মুগ ডাল লঘুপাক খাদ্য প্রোটিন কম থাকে উত্তেজক নয় আর খাদ্যবিধিতে আছে তাই মুসুরির বদলে বিধবাড়া তথাকথিত বৈষ্ণবরা এটাকে নিরামিষ বলে খোসা সমেজ ডাল বেশি উপকার এই খোসা সমেজ ডাল সামান্য তেল দিয়ে ভেজে রান্না করে খেলে পেটে গ্যাস হয় না আর ডাল শস্যের মধ্যে সর্বাপেক্ষা অধিক প্রোটিনযুক্ত খাদ্য সোয়াবিন যাতে ফর্টি টু ফর্টি সিক্স প্রোটিন এতে ইউরিক অ্যাসিড নেই মাছ মাংস খেলে যেমন ইউরিক অ্যাসিড বাড়ে প্রোটিনের সাথে সাথে সেরকম কিন্তু সোয়াবিনে ইউরিক অ্যাসিড নেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে যার ফলে এটা খেলে কোলেস্ট্রল বাড়বে না ফলে সোয়াবিন খাওয়া খুব ভালো আর কুমড়োর বীজ এবং কাঁঠাল বীজেও ভালো প্রোটিন রয়েছে আর মশলার মধ্যে গুরুজি বলতেন মৌরি ভালো আর চন্দনই সর্বোত্তম সব মশলা সারিতে থাকে ঋষিরা হলুদ সর্ষে ধনে ও গোলমরিচ ব্যবহার করতেন মুঘল আমল থেকে মশলা এসেছে সম্বরা ফোরন সবজি এসব ফার্সি শব্দ যাই হোক এবার হলুদ সরিষা ও আদার প্রসঙ্গে আসা যাক সর্ষে বাটা ও কাসন্দি খুব ভালো হলুদের খুব উপকারিতা হলুদ ও সর্ষে খায় বলে আমাদের দেশে শতকরা একশো জনের মধ্যে একজন ক্যান্সারে মারা যায় এত পলিউশন সত্ত্বেও যেখানে বিদেশে দশজন ক্যান্সার রোগীদের মধ্যে একজন মারা যায় এত নিয়মের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সত্ত্বেও আদা ভেষজগুণ সম্পন্ন আমিষ ভোজিরা আদা দিয়ে আমিষ রান্না করে খেলে এর ক্ষতিকর গুণ মানে অর্থাৎ ইউরিক অ্যাসিডটা নষ্ট হয়ে যায় তো এই আলোচনা দ্বারা আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে বিভিন্নভাবে খবরের কাগজে অপপ্রচার চালানো হয় থানকুনি পাতা সম্পর্কে অপপ্রচার চালানো হয়েছে ভারতীয় ডাল সম্পর্কে অপপ্রচার চালানো হয়েছে যাতে আমাদের শরীর স্বাস্থ্য একদম ভেঙে যায় শিক্ষা নিয়েও অপপ্রচার চালানো হয়েছে যাতে আমাদের মেরুদণ্ড সোজা আর না হয় তাই যাই দেখছেন যাই পড়ছেন সব কিছুকে বিশ্বাস করতে হবে এরকম নয় সেগুলোর ফ্যাক্ট চেক করুন নিজে পরীক্ষা করুন এমন কি আমাদের চ্যানেলে যেসব আমরা আলোচনা করছি সেগুলো পরীক্ষা করুন উপযুক্ত বুঝলে তবেই বিশ্বাস করুন আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়